এই গল্পের সকল ঘটনা চরিত্র স্থানকাল পাত্র সবই কাল্পনিক বাস্তবে কারোর সাথে মিলে গেলে আমরা দায়ী নই গোয়েন্দা হেডকোয়ার্টার জরুরি মিটিং বসেছে আগামীকাল বড় এক চোরা চালান আসার কথা দুবাই থেকে স্মাগলাররা লেনদেনটা বেছে নিয়েছে মফস্বল শহরের কোনো এক গ্রামকে প্রায় কয়েক কোটি টাকার মাদক চালান হবে এই অপারেশনে এই চোরা চালান যারা করবে তারা পৃথিবীর অন্ধকার জগতের সব বড় বড় স্মাগলার প্রায় কয়েক কোটি টাকার ইয়াবা লেনদেন হবে বলে জানা গিয়েছে এমনই গোপন তথ্য এসেছে গোয়েন্দাদের হাতে তাই গোয়েন্দা হেডকোয়ার্টারে জরুরি মিটিং বসেছে এখানে কয়েকজন তকুর সিআইডি অফিসাররা একসাথে হয়েছে আলোচনা হচ্ছে কে কি দায়িত্ব বুঝে নেবেন তাদের মধ্যে একজন দলনেতা হিসেবে এই অপারেশনে থাকবেন আলোচনার প্রেক্ষিতে নেতৃত্বে থাকবে এএসপি রাসেল ইন্সপেক্টর রনি থাকবে ডাইরেক্ট অ্যাটাকিং ফোর্সে সাথে কনস্টেবল মতলব থাকবে ফলো আপে হেডকোয়ার্টার থেকে দিক নির্দেশনার দায়িত্বে থাকবেন এসপি মনির হেডকোয়ার্টারে জরুরি আলোচনায় ইতিমধ্যে ক্রিমিনালদের কিভাবে পাকড়াও করা হবে সেটার পুরোপুরি প্ল্যান চলছে ইন্সপেক্টর রনি বেশ সাহসী ও দাপটে পুলিশ অফিসার তাই এসপি মনির তাকে তার দায়িত্বটা বুঝিয়ে দিচ্ছেন তার সাথে আছেন আরেক স্মার্ট পুলিশ অফিসার এএসপি রাসেল তাদের সহযোগিতা হিসেবে আছে কনস্টেবল মতলব মনির বললেন আমরা খবর পেয়েছি ট্রেনে করে মালামাল নিয়ে আসবে দুই স্মাগলার কারণ আমাদের এই রোটে ট্রেনের চলাচলটা অনেক বেশি সুবিধাজনক কারণ আমাদের এই এরিয়াটা একটি জংশন স্মার্ট দুজন লোক আসবে বিদেশ থেকে তারা থাকবে আধুনিক সাজসজ্জায় ফলে তাদেরকে কেউ সন্দেহ করবে না মূলত মিয়ানমারের কিছু উগ্রপন্থী রোহিঙ্গাদের মাধ্যমে বিশাল একটা চোরা চালান এদেশে এসে পড়েছে ইতিমধ্যে আখাউড়া বর্ডার পার হয়ে সেটাকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যেতে এসেছে তারা বলা যায় লেনদেনটা হবে ত্রিমুখী কথাগুলো বলে থামলেন এসপি মনির আবার দম নিয়ে বলা শুরু করলেন মূলত মাদকের চালানটা লেনদেন হবে আখাউড়া সীমান্তে একজন দুবাই থেকে আসবেন আরেকজন আসবেন লিবিয়া থেকে দুজনই বাঙালি তবে বিদেশে বসবাস করেন আন্ডারওয়ার্ল্ডের কাজের সুবাদে লিবিয়া থেকে যিনি আসছেন তিনি মাদক কিনেছেন মিয়ানমারের এক মাদক ব্যবসায়ীর কাছ থেকে সেখানে বায়া হিসেবে কাজ করেছে একজন স্থানীয় লোক লিবিয়া থেকে যিনি আসবেন তার নাম আকবর খান আর দুবাই থেকে যিনি আসবেন তার নাম কাদের মির্জা তাদের মিটিং হওয়ার কথা রয়েছে আখাউড়া জংশনের আশেপাশের এরিয়াতে তাই হেডকোয়ার্টারে এসপি মনির প্ল্যানিং করছেন তার সহকারী অফিসারদের নিয়ে এই ইন্টারন্যাশনাল স্মাগলারদের কিভাবে পাকড়াও করা যায় এদেশকে অনেকটা সুবিধাজনক স্থান হিসেবে ব্যবহার করে আন্তর্জাতিক পর্যায়ের স্মাগলাররা তারা এদেশের ভূখণ্ডকে বিভিন্নভাবে অপব্যবহার করার চেষ্টা করে কিন্তু চৌকশ গোয়েন্দা বাহিনী তাদের ধরতে মরিয়া সেই গোয়েন্দা টিমের প্রধান এসপি মনির এসপি মনির ইতিমধ্যে বেশ কয়েকটি বড় বড় অভিযানে সফল হয়েছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মাদক ব্যবসায়ী জোয়ানকে বান্দরবন থেকে পাকড়াও করে সাড়া ফেলে দিয়েছিল এসপি মনির এসপি মনির যেমন স্মার্ট তেমনই উচ্চশিক্ষিত বুদ্ধিমান এবং চৌকস এসপি মনির পুলিশ ডিপার্টমেন্ট থেকে কয়েকবার পুরস্কৃত হয়েছেন তাই উপর থেকে এসপি মনিরকে এই অপারেশনের দায়িত্ব দেওয়া হয়েছে এসপি মনির নিজের পেশায় সদা সত্যবাদী নীতি ও আদর্শবান একজন দেশপ্রেমিক হিসেবে ইতিমধ্যে জনপ্রিয়তা লাভ করেছে এসপি মনির তার সকল প্ল্যান তার তিন সহকারী অফিসারদেরকে বুঝিয়ে দিয়েছেন এসপি মনির মতলবকে উদ্দেশ্য করে বললেন মতলব তুমি বিক্ষোভ সেজে স্টেশনে বসে থাকবে রনি আপনাকে মতলব স্টেশনের সব পরিস্থিতির আপডেট জানাবে আর রাসেল আপনি ফোর্স নিয়ে রেডি থাকবেন আর আমি হেডকোয়ার্টার থেকে ওদের ট্রেকিং করার চেষ্টা করব কারণ মিয়ানমার থেকে যে লোকের কাছে মাদকের বড় চালানটি এসেছে সে লোকটির মোবাইল নাম্বার ট্র্যাকিং করা সম্ভব হয়েছে আমাদের আরেকটি গ্রুপ ইতিমধ্যে আখাউড়া সীমান্তে কাজ করছে যদিও লোকটিকে তারা ধরতে সক্ষম হয়নি কারণ লোকটির ফোন বন্ধ তবে ধারণা করা হচ্ছে বন্ধ থাকা ফোনটি দিয়েই দুবাই ও লিবিয়ার লোক দুটির সাথে যোগাযোগ করবে সে তবে আমাদেরকে আরও সতর্ক থাকতে হবে তো এখন ওঠা যাক যেভাবে প্ল্যানিং হয়েছে সেই মোতাবেক সবাই কাজ করবেন আশা করি এসপি মনির এ বলে উঠে দাঁড়ালেন এএসপি রাসেল ইন্সপেক্টর রনি ও কনস্টেবল মতলব এসপি মনিরকে বিদায় দিয়ে নিজেদের মধ্যে আলোচনা সেরে নিলেন আলোচনা শেষ করে উঠতে যাবেন ঠিক এই মুহূর্তে উপর থেকে ফোন আসলো এইমাত্র আমাদের কাছে ফোন আসলো বায়া হয়ে যে লোকটি কাজ করছে তার নাম আলম তার নাম্বার কয়েক মিনিটের মধ্যে খোলা পাওয়া গিয়েছে
তার ফোনে তিনটি নাম্বার থেকে কল এসেছে এবং সে আরও দুটি নাম্বারে কল করেছে। সে নাম্বারগুলো ট্র্যাকিং করা সম্ভব হয়েছে। আলম কয়েক মিনিট ফোন অন করে আবার অফ করে দিচ্ছে। ওকে সম্ভবত আকবর খান বা কাদের মির্জা সতর্ক করে দিয়েছে ধারণা করা হচ্ছে। এএসপি রাসেল কথাগুলো মনোযোগ দিয়ে শুনলেন, তারপর বলেন, স্যার আমরা প্রস্তুত আছি, আমাদের এই অপারেশনটা সফল হোক, এবারে পুরস্কারটা আপনারা সবাই উপভোগ করুন। এই বলে ওপাশ থেকে ফোনটা রেখে দিল। ফোন কলের শেষে এএসপি রাসেল ইন্সপেক্টর রনি কনস্টেবল মতলবকে তারা দিল সব প্রস্তুতি সম্পন্ন করতে, একটু পরে অপারেশনে বেরোতে হবে। এই বলে এএসপি রাসেল হেডকোয়ার্টার থেকে প্রস্থান করল। ওইদিকে হেডকোয়ার্টার থেকে বেরিয়ে মতলব ছুটল বিক্ষোভ সাজার কস্টিউম সংগ্রহ করতে, আর ইন্সপেক্টর রনি গেল তার সকল প্রস্তুতি সম্পন্ন করতে, কারণ একটু পরেই যে অপারেশন। পরন্ত বিকেল বিক্ষোভ সেজে স্টেশনে বসে আছে কনস্টেবল মতলব। তবে প্রতিনিয়ত হাইড অ্যান্ড ওয়ারলেসের মাধ্যমে ইন্সপেক্টর রনিকে সব ইনফরমেশন দিচ্ছেন মতলব। এদিকে হেডকোয়ার্টার থেকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সব কিছু তদারকি করছেন এসপি মনির। অন্যদিকে এএসপি রাসেল প্রস্তুত রয়েছেন তার সঙ্গীয় ফোর্স নিয়ে। মতলবকে আগে এসপি মনির দুটি অনুমান নির্ভর অবয়ব স্ক্র্যাচ দেখিয়েছিলেন আকবর খান ও কাদের মির্জার, যেন মতলব সহজে চিনতে পারে ওই দুই স্মাগলারকে। মতলব অনেকবার চোখ বলিয়ে নিয়েছিলেন সে অবয়ব স্ক্র্যাচে, বারবার মনে করার চেষ্টা করছেন মতলব সে দুটি চেহারার। ইতিমধ্যে যে ট্রেনে ওদের আসার কথা ছিল সে ট্রেনটি এসে পড়েছে, কিন্তু এখনও ওই রকম কাউকে চোখে পড়ছে না, ঠিক যেমনটা সেই অভয়াবহ স্ক্র্যাচে দেখেছিল মতলব। ট্রেনের সকল যাত্রী নেমে পড়ল, কিন্তু আকবর খান কিংবা কাদের মির্জার মতো কাউকে চোখে পড়ল না। টেনশনে পড়ে গেল মতলব। ওইদিকে ইন্সপেক্টর রনি বারবার ওয়ারলেসের মাধ্যমে জানতে চাইল মতলবের কাছে যে সেই দুই স্মাগলারের দেখা পেয়েছে কিনা, কিন্তু মতলব আশানুরূপ কোনো উত্তর দিতে পারল না। এদিকে হেডকোয়ার্টার থেকে এসপি মনির জানালো আকবর খান ও কাদের মির্জার নাম্বার ট্র্যাকিং করা সম্ভব হয়েছে। তারা এখনও আখাউড়া স্টেশন ছেড়ে আসেনি, তারা এখনও আখাউড়া স্টেশনই রয়ে গেছে। তাই যে ট্রেনে তাদের আসার কথা ছিল সেই ট্রেনে তারা আসেনি, তার পরের ট্রেনে তারা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। হেডকোয়ার্টার থেকে এই সংবাদ পেয়ে অনেকটা স্বস্তি পেল মতলব। এদিকে রনিও কিছুটা আশ্বস্ত হল। অন্যদিকে এএসপি রাসেল তার সঙ্গী স্পোর্টস নিয়ে সদা প্রস্তুত রয়েছে অপারেশন সাকসেস করার জন্য। এসপি মনির হেডকোয়ার্টার থেকে বসে আকবর খান ও কাদের মির্জার নাম্বার ট্র্যাকিংয়ের কথা চিন্তা করছে আর মচকে মচকে হাসছে, আর মনে মনে বলছে ওই দুই স্মাগলারকে পাকড়াও করে এবারের পুরস্কারটাও আমার দখলে যাচ্ছে তাহলে।